ধর এই দুটো কানে পরে নে, এবার দেখবো কি আমার মেয়েকে বলে যে কানে কম শোনে। যাই হোক, এইবার তো আর গ্রামবাসী বলতে পারবে না যে আমার মেয়ে কানে কম শোনে, কারণ যতবার ছেলে পক্ষ দেখতে আসছে গ্রামবাসী খালি ভাঞ্জি লাগাইছে যে আমার মেয়ে কানে কম শোনে বলে বিয়ে করতে দেয় নাই। এবার তো আর বুঝতে পারবে না যে আমার মেয়ে কানে কম শোনে, এবার তো মেশিন লাগাই দিছি, এবার যা বলবে আমার মেয়ে তো সব শুনেই নেবে। শোন, এবার তো কানে শুনতে পাচ্ছিস? না মা। আরিফ তোকে দেখতে আসবে, ও যেন বুঝতে না পারে আমি তোর কানে মেশিন দিছি। আর যা যা বলে না ঠিক মতো উত্তর দিবি। আরিফ আসার সময় হয়ে গেছে, ওই যে মনে হচ্ছে চলে আসছে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। আসছো? চলো বসো বাবা। আন্টি, একটা সত্যি কথা কি জানেন? কি বাবা বলো। আন্টি, আপনার মেয়ে যে ফটো পাঠিয়েছিলেন না, ফটো তো যেমন দেখতে সামনাসামনি তার চেয়ে দ্বিগুণ সুন্দর দেখতে। তুমি একদম ঠিক কথাটা বলছো, দেখতে হবে না, এটা কার মেয়ে? আমার মেয়ে বলে কথা, জানো না কত ছেলে চোখে দেখতে আসে কিন্তু আমার মেয়ে কাউকে পছন্দ করে না। হ্যাঁ আন্টি, আপনার মেয়ে দেখতে অসম্ভব সুন্দর, কিন্তু আন্টি আপনার বাসায় আসার সময় না কিছু লোক আমাকে একটা কথা বলল যে আপনার মেয়ে নাকি কানে কম শোনে। আরে কি বলো বাবা, আর বলো না, এলাকার মানুষটা খুব খারাপ, ওরা চাই না যে আমার মেয়েকে খুব ভালো একটা জায়গায় বিয়ে দে। আরে তুমি এগুলো নিয়ে টেনশন করো না, আমার মেয়ে সব কথাই শোনে, বলতেও পারে, তুমি জিজ্ঞেস করে দেখো না। হ্যাঁ আন্টি, আমি অবশ্যই চেক করব, কারণ বিয়ে তো আর একদিনকার না, সারা জীবনের একটা বন্ধন। আর আমি যদি আপনার মেয়েকে বিয়ে করে নিয়ে যাই, নেওয়ার পরে যদি মানুষ যদি শুনতে পারে যে আমার বউ কানে শোনে না, তাহলে আমার তো মান সম্মান থাকবে না। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটু দূরে যাব, দূরে গিয়ে কথা বলবো, দেখবো ও শুনতে পায় নাকি। অবশ্যই বাবা, তুমি এক কাজ করো, তুমি দূরে গিয়ে যে কোনো প্রশ্ন করবা আমার মেয়ে ঠিকঠাক উত্তরই দিবে। তুমি বাবা দূরে দূরে যাও বাবা। আচ্ছা প্রিয়া, তোমার পছন্দের রংটা কি? আমার পছন্দের রং কফি কালার। ও আচ্ছা, ঠিক আছে, যাক আন্টি আমার সন্দেহটা দূর হয়েছে। প্রিয়া তো কানে সব কিছু শুনতে পায়, আসলে মানুষের কথা না, কিছু মনে করবেন না। আচ্ছা আন্টি, আপনি যদি চান তাহলে আমি কমিউনিটি সেন্টারে বুকিংটা দিতে পারি। বাবা, এইখানে আমার আর আপত্তি করার কি আছে? তুমি বুকিং দাও, বুকিং দাও, তাড়াতাড়ি বুকিং দাও। আচ্ছা তাহলে আমি কল দিচ্ছি কমিউনিটি সেন্টারে। তারা, এই বিয়েতে আমার মায়ের আপত্তি না থাকলেও আমার আপত্তি আছে, আমি এই বিয়েটা করতে পারবো না। আপত্তি থাকার কারণটা কি আন্টি? প্রিয়া এগুলো কি বলতেছে বুঝলাম না তো। আরে বাবা, আরে তুমি এগুলো আমার মেয়ের কথা বাদ দেও তো, ও বাচ্চা মানুষ কি বলতে কি বলে ফেলছে, তুমি দেরি করো না, তুমি কল দাও বাবা, তুমি এই যে কমিউনিটি সেন্টারে কল দিবা, ওইখানেই কল দাও। না আন্টি, যেহেতু আপনার মেয়েরই এই বিয়েতে আপত্তি আছে, তাহলে আমি কল দেই কি করে। হ্যাঁ, আমার এই বিয়েতে আপত্তি আছে, আমি এই বিয়েটা করতে পারবো না। আর আপনি আসার সময় যে কথাগুলো শুনেছেন সে কথাটা একদম সত্যি, আমি সত্যিই কানে কম শুনি। কানে কম শুনেন মানে আপনি সব কি বলতেছেন? একটু আগে তো আপনাকে আমি পরীক্ষা করলাম, আপনি তো সব কথার উত্তর দিলেন, আর এই যে আমি আপনার সাথে কথা বলতেছি আপনি তো ঠিকই শুনতে পাচ্ছেন, তাহলে কারণটা কি? আমি তো বুঝতে পারতেছি না। আমি যে এতক্ষণ আপনার কথা শুনতে পেয়েছি কারণ আমার মা আমার কানে মেশিন লাগিয়ে দিয়েছে। এই দেখুন, এই মেশিন যদি আমি খুলে ফেলি তাহলে আমি আর আপনার কোনো কথাই শুনতে পাবো না। আন্টি সব কি বলতেছে আপনার মেয়ে? আপনি এত বড় ধোকাবাজ, আপনার মেয়ে কানে কম শুনে আপনি মেশিন লাগিয়ে দিয়ে এইভাবে আপনার মেয়েকে বেঁধে যাচ্ছিলেন, এ তো প্রায় তো আমাদের বিয়ে হয়ে যাচ্ছিল, হাল্লামাকে জব্বর বাসা বাসিয়ে দিছে। আপনার মেয়ে অনেক ভালো, আপনি সি আন্টি এইভাবে কেউ মেয়েকে বিয়ে দেয় নাকি? হ্যাঁ, আপনি মিথ্যা কথা বলে আজকে বিয়ে দিবেন, দুই দিন পর কি হবে? যদি বাড়ির লোকজন জানতে পারে তাহলে তো ফ্যামিলি তো অশান্তি শুরু হয়ে যাবে। দেখুন আন্টি, আপনি এই কাজটা কিন্তু ঠিক করেননি। তো এছাড়া আমি আর কি করতাম,
এই কানে কম শুনে দেখে এর আগে 20-20টা ছেলে আসছে, ওরা রিজেক্ট করে চলে গেছে যে কানে কম শুনে। আমিও তো চাই, আমি একটা মা, আমি চাই আমার মেয়ে একটা ভালো জায়গায় বিয়ে হোক, কিন্তু কানে কম শোনার জন্য বিয়ে হচ্ছে না, এর জন্যই আমি এই কাজটা করছি। আপনি একটা ঠকবাজ, আপনি আমাকে যেভাবে ধোকা দিচ্ছিলেন আমার লাইফটা একদম নষ্ট করে দিতে চাচ্ছিলেন আপনি। আর দেখুন আপনার মেয়েকে, আপনার মেয়ে একজন সত্যিবাদী, সে সত্য কথাটা বলে দিল। আচ্ছা প্রিয়া, তুমি আমাকে সত্য কথাটা কেন বললা? তুমি তো ইচ্ছে করলে আমার সাথে ছলনাময়ী করে বিয়ে করতে পারতা। কেন আমি আপনাকে মিথ্যে কথা বলবো? বিয়েটা কি আর একদিনের জন্য? বিয়েটা হচ্ছে সারা জীবনের বন্ধন। আজকে আপনি আমাকে মিথ্যা জেনে বিয়ে করলেন, কালকে যখন আপনি আমাকে সত্যিটা জানতে পারবেন তখন আপনি আমাকে বাইরে থেকে বের করে দিবেন আর আমি বাবার বাড়িতে চলে আসব। এটা তো হবে না, তাই না? দেখুন, ভালোবাসার সম্পর্ক এক জিনিস আর মিথ্যা দিয়ে সম্পর্ক আরেক জিনিস। আমি চাই না এই মিথ্যা দিয়ে আমাদের সম্পর্কটা শুরু হোক, কারণ একটা মিথ্যা কখনোই একটা সম্পর্কের কাছে টিকে থাকতে পারে না। আমি চাই না একটা ছোট্ট মিথ্যার জন্য আমাদের দুজনের জীবনটাই নষ্ট হোক। আমার মা তো চাইবেই তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমি চাইবো না যে আমার জীবনটা এইভাবে নষ্ট হয়ে যাক। তাই আমি আপনাকে সব সত্যি কথা বলে দিলাম। আমি জানি আপনি এখন এইসব সত্য কথা শোনার পর আমাকে আর বিয়ে করবেন না, আমার তাতে কোনো আফসোস নেই। এতে করে তো আমাদের দুজনের জীবনটাই বেঁচে গেল। যাক, আপনার কথা শুনে আমি অনেক খুশি হলাম। হ্যাঁ আন্টি, দেখছেন আপনি ওকে যেমনই শিক্ষা দেন না কেন, কিন্তু ও যেই শিক্ষাটা অর্জন করছে তা ভোলার মতো না। আজকে ও পারতো মিথ্যা কথা বলে আমার সাথে বিয়ে হতে, কিন্তু এই সম্পর্কটা কতদিন টিকত বলুন, কিন্তু সে সব সত্য কথা বলে দিছে। আন্টি, ও যেমনই আছে আমি বিয়ে করবো ওকে, আমার আর কোনো আপত্তি নেই। তাহলে আমি বাসায় যাই, গিয়ে তাড়াতাড়ি বিয়ের কাজটা শুরু করি। আচ্ছা বাবা, যাও। আচ্ছা, ঠিক আছে।